আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লা রবিল আলমিন আব্দর রহমান জানতে চেয়েছেন যে শিয়াদের যে সকল হাদিয়া মহর দিয়ে থাকে সেগুলো খাওয়া বৈধ হবে কিনা হ্যাঁ অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন সময় উপযোগী যেহেতু এখন মহরম শুরু হয়েছে বিভিন্ন বিশেষ করে যারা মিডল ইস্টে থাকে অনেক জায়গাতে শিয়াদের দেখা পাওয়া যায় তো তারা এই উপলক্ষে হাদিয়া দিয়ে থাকে অনেক সময় খাবার দিয়ে থাকে বিশেষ করে আমাদের বাংলাদেশ পাকিস্তানেও অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের মহরমের দশ তারিখে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও করে থাকে তো আসলে এই দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো খাবার আয়োজন করা বা বিশেষ কোনো ফুর্তি করা এই বিষয়ে কোরআন সুন্নাতে কোনো নির্দেশনা পাওয়া যায় না এই দিন বিশেষ কোনো ফুর্তি করতে হবে বা বিশেষ কোনো খাবার আয়োজন করতে হবে তো শিয়ারা বিভিন্ন কারণে সেগুলো করে থাকে মহারম মাসে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে তো খাবার মূলত ইসলামের শরীরতে যে সকল খাবার নিষিদ্ধ হয়েছে তার একটা তালিকা রয়েছে যে সকল বিষয় হারাম এইভাবে যে হারামের যে আয়াতগুলো আছে তো কিছু বিষয় ইসলামে আছে যেগুলো বিনাফসিহি বা বেআইনিহি যে সেগুলো খাওয়া হারাম যেমন শুকর কুকুর এই ধরনের হিংস্র প্রাণী তারপর যে সকল পাখি তারা ছিঁড়ে ফেলে খায় এই ধরনের সুনির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে এগুলো হয় হারাম এর বাহিরে যেগুলো হালাল রয়েছে অর্থাৎ যেমন নাবাতা যেগুলোকে আমরা বলি তারপরে সাগরে যে সকল পণ্য সেগুলো আমাদের জন্য হালাল রয়েছে দ্বিতীয় আর বিষয় হচ্ছে যে খাবার হারাম হওয়া কারণগতভাবে হারাম হয় কারণগতভাবে যেমন কোনো একটা গরু সেটা বিনেফসিহি হালাল বেআইনহী সেটা হালাল কিন্তু সেটার যদি কোনো ব্যক্তি জবাই করার সময় আল্লাহর নাম না নেয় গায়রুল্লাহর নামে জবাই করে তাহলে সেটা হারাম হয়ে যায় তো তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু জিনিস বেআইন হি হালাল আবার কিছু জিনিস বেআইন হি হারাম তো হালাল বস্তুগুলো অনেক সময় হারাম হয়ে যায় তার কারণগত স্বভাব পাওয়ার কারণে তো এই সকল স্বভাবের মধ্যে যদি এমন হয় যেগুলো বিধাত যেমন বিভিন্ন মাজারে বা বিভিন্ন দিবসে করে সেগুলো করার কারণে যদি মনে করা হয়। হয়। সেটা তাহলে সেটাকে কারণগত স্বভাবের কারণে সেটা খাওয়া যাবে না সেই খাদ্যগুলো থেকে বিরত থাকতে হবে সেটি বেআইনি হারাম হওয়ার কারণে না বরং সেগুলো যেহেতু এগুলোর মাধ্যমে তাদের যে বিধা তাদের যে কুসংস্কার আছে এগুলোকে সাহায্য করা হয় সেগুলোকে সমর্থন যোগানো হয় সেই জন্য সেগুলো থেকে বিরত থাকতে হবে উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে কোনো ব্যক্তি যদি পানি পান করে পানি হালাল সে বসে পান করার শোন না কিন্তু সেটা যদি সে দাঁড়িয়ে পান করে তার সকল সামর্থ্য থাকার পরেও তাহলে সেটা মাক্রু তাহলে জিনিসটা হালাল কিন্তু তার স্বভাবের কারণে সেটা মাকড় হয়ে যাচ্ছে ঠিক একইভাবে শিয়ারা যে সকল জিনিসগুলো দিয়ে থাকে তাদের যদি বিশেষ কোনো বিশেষ যেমন আপনি বলেছেন যে মোহরমকে উপলক্ষে করে তাহলে সেগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিনবীন মহামিআ